আসসালামু আলাইকুম। আজকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির আরেকজন শিক্ষার্থী, কত নম্বর ব্যাচ তোমার বাবা? 37 নম্বর ব্যাচের শিক্ষার্থী সোহেল, ওর সঙ্গে একটু তোমাদের পরিচয় করাই দেবো। সোহেল আসো, রেডি তো? তাই না? বসো, সিট ডাউন। ভাই পাচ্ছো নাকি? জি না স্যার। মন থেকে বলতো, কোন বাহিনী সব থেকে বেশি ভালো লাগবে? আর্মি। আর্মি? জি স্যার। সেনাবাহিনী? জি স্যার। আচ্ছা, এটা কখন থেকে স্বপ্ন দেখছো সেনাবাহিনী সৈনিক হবা? যখন আমি সিক্সে উঠি তখন থেকে স্যার আমার স্বপ্ন যে আর্মি হব। তখন থেকে আর্মি হব? জি স্যার। আচ্ছা, সোহেল অবশ্য দাঁড়িয়ে রাখে, ঠিক আছে? কোন ক্লাস থেকে দাঁড়িয়ে রাখো? স্যার ক্লাস 8 থেকে। ক্লাস 8 থেকে দাঁড়িয়ে রাখো? জি স্যার। আচ্ছা, একবারও শেভ করোনি? স্যার শেভ করি নাই, কিন্তু শুরু করছিলাম আর কি। ছোট করছিলেন? জি স্যার। আচ্ছা, অনেকে প্রশ্ন করো যে মুখে দাঁড়িয়ে থাকলে সেনাবাহিনীতে চাকরি হবে কিনা। হ্যাঁ, অবশ্যই সেনাবাহিনীতে চাকরি হবে, কারণ দাঁড়িয়ে তো সুন্নত। বাট ট্রেনিং এ যাওয়ার পরে, বাংলাদেশ সামরিক বাহিনীর কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে, সেই নিয়ম ফলো করে কিন্তু তুমি দাড়ি কাটতেও তোমার লাগতে পারে, অথবা দাড়ি রাখাও যেতে পারে। বুঝাতে পারছে? অনেকে মনে করে, আমাকে বেশ কয়েকদিন আমাকে অবশ্য বলছে যে মুখে দাড়ি রয়েছে স্যার, পরীক্ষা দিতে গেলে আমাকে বাদ দিবে কিনা। কেন বাদ দিবে? দাড়ি রাখা কি খারাপ নাকি? খারাপ আসলে সেটাই, অনেকে দেখা যায় হাতে নাম লেখে, প্রেমিকার নাম লেখে, ভালোবাসার নাম লেখে, এসিড দিয়ে ডিজাইন করে, এটা খারাপ। মুখে দাঁড়িয়ে নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও, তুমি অবশ্যই চান্স পাবা। তুমিও বাবা ইনশাআল্লাহ সোহেলের জন্য দোয়া করি, অনেক ভালো ছাত্র, ঠিক আছে? চেষ্টা করতেছে সোজা ট্রেনিং একাডেমিতে এসে। বাবা কেমন লাগতেছে এসে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। কোন জেলা থেকে যেন আসছে? ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা বলছাপুর। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে? ও কিন্তু প্রায় 2-3 মাস ধরে প্রস্তুতি নিচ্ছে আমাদের এখানে। কি মনে হয়, চান্স পাবা? ইনশাআল্লাহ। তুমি একাডেমিতে 2-3 মাসে থাকা অবস্থায় কতজনের চাকরি পাওয়ার খবর শুনছো? স্যার অনেকজনের শুনছি স্যার, আমাদের বেসের এবার আমাদের নিচের বেসেরও স্যার অলরেডি 12 জনের হয়েছে, তারপর ওর বড় ভাইদেরও হয়েছে। মিষ্টি খাইলাম। মিষ্টি খাইছো তো? জি স্যার। আচ্ছা, তোমাদের একটা খুশি সংবাদ দিই, আজকে হচ্ছিল কি বলে রমজান মাস চলতেছে, 2022 সালের রমজান মাস, এটা এপ্রিল মাস। এপ্রিল মাসে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ বাহিনী, এই তিনটা বাহিনীতে মিলে আল্লাহর রহমতে 12 জন চাকরি পাইছে। 12 জনের মধ্যে মিষ্টি খাইছো একজনের। জি স্যার। বাকিরা ঈদের পরে আসবে ইনশাল্লাহ, তোমরা সবাই দেখতে পারবে। তো যাই হোক, সোহেল বলো তো, তোমার মাধ্যমে একটা আমার নতুন ছাত্রদেরকে শেখাই, সেনাবাহিনীতে কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে স্যার? প্রথম কি হয়? মেডিকেল হয়? জি স্যার। তারপরে প্রথম মেডিকেল হবে, তারপরে সিগা চূড়ান্ত মেডিকেল হবে, তারপরে সিগা শারীরিক ইভেন হবে, তারপরে সিগা রিটেন পরীক্ষা হবে, তারপরে বাইবা। রিটেন এবং ভাইবা? ভাইবা পরীক্ষা হবে? জি স্যার। তাই না? আচ্ছা, তাহলে তোমরা শুনতে পারলা, সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে প্রথমত তোমার প্রাথমিক মেডিকেল, এরপর একটা ফাইনাল মেডিকেল হয়, শারীরিক পরীক্ষা হবে, এরপরে লিখিত পরীক্ষা হবে, এবং হচ্ছিল তোমার ভাইবা পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা পাস করা সহজ না কঠিন স্যার? প্রস্তুতি থাকলে স্যার ইনশাল্লাহ সহজ। অবশ্যই সহজ, আর আমাদের সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররা কিন্তু ফার্স্ট সেকেন্ড ছাড়া চান্স পায় না। জি স্যার ইনশাল্লাহ। বুঝতে পারছো কি? ইনশাল্লাহ। তোমার ব্যাচের যে 60 চান্স পেলো এবার। জি স্যার। সেনাবাহিনীতে চান্স পেয়েছে না? স্যার আমার ফ্রেন্ড ওর 37 ব্যাচের স্টুডেন্ট, ও কিন্তু এপ্রিল মাসে 2022 সালে এপ্রিল মাসে সেনাবাহিনীতে চান্স পেয়েছে। ওকে শুনে তো ও পরীক্ষা সেকেন্ড হয়েছে। জি স্যার। বুঝতে পারছো কি? জি স্যার। পরীক্ষা সেকেন্ড হয়েছে, লিখিত পরীক্ষা সে সেকেন্ড হয়েছে, তো এটা তো চারটে গানের কথা না। জি স্যার। সেখানে পরীক্ষা ফার্স্ট অথবা সেকেন্ড হতে চাইলে প্রবল প্রস্তুতি এবং সঠিক দিক নির্দেশনা মানতে হবে। তো আমাদের ঈদের পরে মে মাসের 7 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তুমি তো বোধহয় ঈদ করবে? জি স্যার। আমার সাথে ঈদ করবে? ইনশাল্লাহ আমার সাথে ঈদ করবে, সোহেল আমার সাথে ঈদ করবে। তো বাবা বাসায় যাওয়ার কথা মনে পড়বে না? জি না স্যার। হ্যাঁ স্যার মনে পড়বে, তবু স্যার স্বপ্নের স্বপ্ন পূরণের জন্য এটা স্যাক্রিফাইস করতেছে। জি স্যার। আচ্ছা, স্বপ্ন পূরণের জন্য ও স্যাক্রিফাইস করতেছে, ও সোজা ট্রেনিং একাডেমিতে 2022 সালে ঈদ করবে আমার সঙ্গে, ইনশাল্লাহ দেখা যাক। সবাই তোমরা দোয়া করবে, বা আপনারা যারা অভিভাবক দেখলেন আপনারাও সবাই দোয়া করবেন। ও ছোট মানুষ, তারপর এই যে একটা মহৎ উদ্দেশ্য সে নিয়েছে, সেটা হচ্ছিল কি, সে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত সে যাবে না। তো এই ডেডিকেশনটা থাকতে হবে, যদি আমাদের ডেডিকেশনটা থাকে এবং চেষ্টাটা থাকে অবশ্যই আমরা সফল হবই। জি স্যার ইনশাল্লাহ। তাই না? জি স্যার। লক্ষ্য পূরণ করা তখন তত কঠিন হবে না। জি না স্যার। হবে? জি না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে ধন্যবাদ আমাদের এই আলোচনা শোনার জন্য। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।